আসসালামু আলাইকুম। দর্জি প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এর আগে দর্জি প্রশিক্ষণের কামিজ কাটিং ভিডিও দিয়েছি 36 সাইজ বডির। আজকের বডিটি হবে একটু বেশি, সেই সঙ্গে একটু ভিন্ন রকম করে আজকে কাটিংটি দেখিয়ে দেব। আপনারা যখন কামিজ কাটিং করবেন, পুরাতন কামিজ থেকে যখন মাপগুলো বের করবেন, এখান থেকে সহজভাবে মাপ বের করে নতুন কামিজটিও খুবই সহজভাবে কাটিং করবেন কিভাবে, সেই কৌশলটা এখান থেকে আজকে দেখিয়ে দেব। যে মাপগুলো আপনারা কামিজ থেকে বের করে একটি নতুন কামিজের জন্য মাপ দেবেন, সেই মাপগুলোই আমি একটু সহজ করে দেব। শুধু একটি কামিজের লম্বা থেকে শুরু করে চারটি পার্টে ভাগ হয়। সর্বপ্রথমে আছে পুটের মাপ, এরপরে আর্মল এবং বডি, তারপরে ফিটিং এবং হিপ। এই মাপগুলো আপনাদেরকে আমি সিরিয়ালভাবে দেখিয়ে দিব, যা আপনারা পরবর্তীতে যে কোনো সময়ে আপনারা যখন কামিজ কাটিং করবেন এই কৌশলটি আপনাদের মনে থাকবে। এভাবে আপনারা যে কোনো সময় যে কোনো দিন কাটিং করবেন এই কৌশলটি আপনাদের কাজে লাগবে। তাহলে আজকে কামিজের মেজারমেন্টটি করব 38 সাইজ। এখানে খেয়াল করুন যে লম্বা থেকে শুরু করে সিরিয়ালে যে পয়েন্টগুলো আছে, সর্বপ্রথম এই পয়েন্টগুলো বের করে নেব। আপনারা একটু এখানে খেয়াল করবেন, এখানে দেখেন লম্বা, হিপ, ফিটিং, আর্মল এবং বডি এবং পুট, এই যে সিরিয়ালের মাপগুলো সর্বপ্রথম বের করে নেব। এরপরে ঘেরের মাপগুলো বের করে নেব। এই দুটি ভাগে আপনারা যখন মাপগুলো বের করবেন, তাহলে আপনারা যেমন এখানে 38 সাইজ এই কাটিংটি দেখিয়ে দেব, আর এই কৌশলটি আপনাদের জানা থাকলে 38 সাইজের জায়গায় যে কোনো সাইজের বডির মাপ বের করে নিতে পারবেন। তাহলে আমরা প্রথমেই নেব লম্বার মাপ। তাহলে লম্বার মাপটি নেওয়ার জন্য এখানে দেখেন ফোল্ডিংয়ের জন্য কাপড় রাখা আছে। এখানে আমি 1 ইঞ্চি ফোল্ডিংয়ের জন্য রেখে দেব লম্বার মাপটি নেওয়ার আগে। এরপরে এখান থেকে এই ফোল্ডিংয়ের কাপড় বাদ দিয়ে এখান থেকে লম্বার মাপ নেব। লম্বার মাপ যাই হোক, ধরেন লম্বা হবে 40 ইঞ্চি। তাহলে 40 ইঞ্চি হলে এখান থেকে শুরু করে যেখানে 40 হবে পয়েন্ট করে নিতে হবে। এরপরে আরও 1/2 ইঞ্চি নিতে হবে শোল্ডার জয়েন্টের জন্য। তাহলে এই হলো আমাদের মূল কাপড়, লম্বার কাপড়টি বাড়তি অ্যালাউন্সের কাপড় সহ এখানে নেওয়া হয়েছে। সেলাই করার পর 40 ইঞ্চি হবে এখানে। তাহলে লম্বার মাপ হয়ে গেল। এরপরে বাকি থাকবে হিপ, ফিটিং, আর্মল, বডি এবং পুট। পুটের মাপটি এখান থেকে নিতে হবে না, পুটের মাপ ঘেরের সঙ্গে পড়বে। এখানে মাপ নিতে হবে বডি এবং আর্মল, ফিটিং এবং হিপ, এই তিনটি জায়গার যে গ্যাপগুলো এই সিরিয়ালভাবে বের করে নিতে হবে। 38 সাইজ বডির জন্য আর্মল এবং বডির যে পয়েন্টটি আছে এই গ্যাপটি বের করতে হবে 6.5 ইঞ্চি। এখান থেকে মেজারমেন্ট ধরবেন, যেখানে 6.5 হবে পয়েন্ট করে নিতে হবে। এরপরে এই শোল্ডার পয়েন্ট থেকে অথবা বডির থেকে এই মাপটি আপনারা পুরাতন কামিজ থেকে বের করে নিতে পারেন। এটা হলো ফিটিংয়ের মাপ। ফিটিংয়ের মাপ কত হবে? ফিটিংয়ের মাপ অবশ্যই 38 বডি হলে তার কম হবে, মিনিমাম 4 ইঞ্চি। তো আপনারা মাপটি অবশ্যই অ্যাকুরেট করে বের করে নেবেন। এখান থেকে এই গ্যাপটি দেব 6 ইঞ্চি। এরপরে হিপের এই শোল্ডার পয়েন্ট থেকে হিপটি কত ইঞ্চি নিচে আছে আপনারা এই মাপটি পুরাতন কামিজ থেকে বের করে নেবেন। এখান থেকে মেজারমেন্ট ধরে এ পর্যন্ত 12 অথবা 13 যাই থাক, 12 হলে 12, 13 হলে 13, শুধু 1/2 ইঞ্চি বেশি নিতে হবে যেহেতু এখানে শোল্ডারে জয়েন্ট আছে। তাহলে এখান থেকে শুরু করে যেখানে 12 হবে, 12 হলে 12.5 নিতে হবে। তাহলে এখানে দেখেন লম্বার মাপ তো নিয়ে নিয়েছি, এরপরে বডি এবং আর্মলের যে গ্যাপটি এখান থেকে নিয়েছি 6.5 ইঞ্চি, এবং এখান থেকে বডি থেকে ফিটিংয়ের মাপ নিয়েছি 6 ইঞ্চি, আবার শোল্ডার পয়েন্ট থেকে এখানে নিয়েছি 12 ইঞ্চি, সেলাই এক্সট্রা সহ 12.5। তাহলে আমাদের লম্বা থেকে শুরু করে এই সিরিয়ালের মাপগুলো একসঙ্গে আমরা বের করে নিলাম, শুধু এখানে রেখা টেনে নেব।
এরপরে তাহলে ঘেরের মাপগুলো আমরা বের করে নেব। ঘেরের মাপগুলো সবগুলো মাপ একসঙ্গে বের করে নেব। এখানে পুটের মাপ ঘেরের সঙ্গেই হবে। পুট যদি হয় 12 অথবা 13, এখান থেকে যদি 12 ইঞ্চি হয় তাহলে 6 ইঞ্চি নিতে হবে, সঙ্গে সেলাই এক্সট্রা নিতে হবে 1/2 ইঞ্চি। এখান থেকে 12 হলে 6 ইঞ্চি, সেলাই এক্সট্রা 1/2 ইঞ্চি, টোটাল 6.5 ইঞ্চি। এরপরে বডির ঘের, বডির ঘের যদি হয় 38 তাহলে 4/1 ভাগ নিতে হবে। এখান থেকে মেজারমেন্ট ধরে 4/1 ভাগ হবে 9.5 ইঞ্চি, সেলাই এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। ফিটিংয়ের মাপ, ফিটিংয়ের মাপ যদি হয় 34 ইঞ্চি তাহলে 4/1 ভাগ হবে 8.5 ইঞ্চি। এখান থেকে যেখানে 8.5 হবে পয়েন্টকে নিতে হবে, সেলাই এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। তাহলে এখন হিপের ঘের, এই হিপের ঘের বডির সাথে সবসময় একরকমই থাকে, আবার অনেকের কম বেশি হয়। তো আমি এখানে হিপটিও দিব, তাহলে এখানে আমি হিপ দিব 38 ইঞ্চি। 38 হলে 9.5 ইঞ্চি দিতে হবে, সঙ্গে সেলাই এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। তাহলে এখানে আপনারা খেয়াল করুন, বডি 38, 4/1 ভাগ 9.5, ফিটিং 34, 4/1 ভাগ 8.5, হিপ 38, 4/1 ভাগ 9.5, সঙ্গে প্রতিটি জায়গায় 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সেলাই এক্সট্রা। এরপরে ঘেরের মাপ, ঘেরের মাপ বডি এবং হিপ, এখানে যেমন বডি আছে 38 তাহলে হিপ আছে 38, তাহলে ঘের মিনিমাম 4 ইঞ্চি প্লাস করতে হবে, এটা কম করেও 4 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে ঘের যদি হয় 42, 4/1 ভাগ নিতে হবে এখান থেকে 10.5, সঙ্গে সেলাই এক্সট্রা নিতে হবে, এই যে এখানে যে ফোল্ডিংটি আছে 1 ইঞ্চির মতো নিতে হবে। তাহলে বন্ধুরা দেখুন, সর্বপ্রথম লম্বার মাপগুলো এখান থেকে সিরিয়ালে নিয়ে নিলাম, এরপরে ঘেরের মাপ একসঙ্গে বের করে নিয়েছি। এভাবে যদি আপনারা কামিজ কাটিংটি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনারা 2-3টা কামিজ কাটিং করার পরে পরবর্তীতে এই মাপগুলো, এই কৌশলগুলো আর ভুলবেন না। পরবর্তীতে যে কোনো দিন আপনারা কাটিং করবেন, আপনাদের কাছে খুবই সহজভাবে এই কাটিংয়ের কৌশলগুলো মনে পড়ে যাবে। এরপরে যা করতে হবে, এখানে পুটের মাপে যেখানে পয়েন্ট করে নিয়েছিলাম একটি রেখা টানতে হবে আর্মল ডাউনের জন্য। এখানকার রেখাগুলো টেনে নেব সেলাই এক্সট্রা সহ অরিজিনাল মাপ সহ। এই রেখাগুলো টানার পরে আপনারা এই কোণাটি একটু হালকা ডাউন করে নেবেন, তাহলে সেলাই করার পরে এখানে কোণা বের হবে না। তাহলে বডির সম্পূর্ণ লম্বা এবং ঘেরের মাপগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আর্মলের রাউন্ড শেপ করতে হবে এবং গলার রাউন্ড শেপ। আর্মলের রাউন্ড শেপটি আপনারা এখান থেকে বক্সটি করার পরে যে কোণা আছে কোণার থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত একটি রেখা টেনে নেবেন, তাহলে আপনাদের রাউন্ড শেপটি করতে সুবিধা হবে। গলার ডিজাইন করার জন্য এখানে আপনাদের একটি সূত্র দেখতে হবে। সর্বপ্রথম এখানে দেখবেন, পুরাতন কামিজে দেখবেন এখানে যে গ্যাপটি আছে এই গ্যাপটি কত আছে। এই গ্যাপটি যদি 6 হয় তাহলে আপনাদের কম ধরতে হবে 5 ইঞ্চি। 5 ইঞ্চি হলে কাটিং করার সময় এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি কাটিং করলেই সেলাই করার পর এই গ্যাপটি 6 ইঞ্চি হয়ে যাবে। তাহলে এই গ্যাপটি বেরিয়ে গেল। এখন দেখবেন এখান থেকে যে গলার ডাউনটি আছে কতটুকু নিচে গলার ডাউনটি হবে। গলার ডাউনটি একজন এক রকম পরে, যদিও তারপরেও আপনারা এই মাপটি বের করে নেবেন যে এখান থেকে শোল্ডার পয়েন্ট থেকে কত ইঞ্চি নিচে মিডল পয়েন্ট পর্যন্ত এই মাপটি কত আছে। এই মাপ যদি হয় 6 ইঞ্চি অথবা 5.5, যা থাকবে তাই দেবেন। এখান থেকে কোনাকুনি 5.5। এরপরে গলার ডিজাইন করার জন্য এখানে একটি বক্স করে নিতে হবে।
এখন এই বক্সটি করার পরে আপনারা এখান থেকে চাইলে যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন। অনলাইন থেকে ডিজাইনগুলো সংগ্রহ করে আপনারা এখানে যে কোনো ডিজাইন আপনারা নিজেদের মতো করে নিতে পারবেন। আমি দেখাবো রাউন্ড গলা। এখন শোল্ডারটি হালকা স্লিভের দিকে, হাতার দিকে একটু স্লুভ হয়। আপনারা গলার পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত হাফ ইঞ্চি অথবা এক সিয়াম পরিমাণ স্লুভ করে নেবেন। আপনারা যদি এই সিস্টেমে কামিজ কাটিং করেন তাহলে আপনাদের কামিজ কাটিংটি খুবই সহজ হবে, এবং সেই সাথে আপনাদের একটি জিনিস মনে থাকবে সব সময় যে কামিজ কাটিং করতে শুরুতে কি করতে হবে। শুরুতে এই মাপগুলো বের করে নিতে হবে, লম্বার মাপগুলো, পরবর্তীতে ঘেরের মাপগুলো। এই দুইটি সূত্র আপনারা সবসময় মনে রাখবেন, তাহলেই আপনারা যে কোনো সময় যে কোনো দিন সহজেই কামিজ কাটিং করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকুন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।